আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যে অফারটা শেয়ার করব, এটার পেমেন্টটা আপনারা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফটা, এখানে কিন্তু একটা ভাই অলরেডি পেমেন্টটা রিসিভ করেছে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেমেন্টটা পাবেন। আপনি যদি আমাদের টেলিগ্রামে না জয়েন করে থাকেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন, কারণ টেলিগ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফার শেয়ার করে থাকি আপনাদের জন্য। ইউটিউবে নতুন হলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের অফারে যাই। আজকের অফারটাতে আপনি কিভাবে জয়েন করবেন, কিভাবে প্রফিট নেবেন, এটু যে দেখাবো এই ভিডিওতে। তো প্রথমেই আমাদের আজকের যে অফারটা রয়েছে সেটা হচ্ছে হাহা ওয়ালেট। তো শুনতে একটু হাস্যকর মনে হলেও কোনো প্যারা নাই, কারণ এটা একটা ওয়ালেট। তো এখান থেকে মূলত অফারটা আসছে। তো এরকম একটা ইভেন্ট আমরা গততেও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, যেখান থেকে আপনারা ভালো একটা প্রফিট করেছেন। তো এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব। যদিও আমার ওই আপনার যে আগের যে এক্সচেঞ্জারটা ওটার নামটা খেয়াল নাই, যদি নাম খেয়াল থাকতো অবশ্যই আপনাদেরকে আমি বলতাম। তো এখানে ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম এবং রেফার কোডের জায়গায় অবশ্যই আপনাকে একটা রেফার কোড দিতে হবে। আমি আপনাদেরকে যে রেফার কোডটা দিব ওইটা এখানে বসায় দিবেন ফাঁকা বক্সে। তারপরে আপনি কি করবেন, সরাসরি আপনার ইমেইলে যাবেন। ইমেইলে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে আপনার ইমেইলটা এখান থেকে যে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান কোড অলরেডি চলে আসছে। তো এটা কিন্তু একটা ওয়ালেট অফার, সেক্ষেত্রে পেমেন্ট চার্জ বলতে পারেন 80% মিনিমাম। আর এখানে আপনারা আনলিমিটেড চেষ্টা করবেন, আনলিমিটেড করলে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখান থেকে ফার্স্ট নেম দিতে বলতেছে এমনি সাদিক, এখান থেকে আমি ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দিয়ে দিলাম। তো ফার্স্ট নেম লাস্ট নেম আপনি চাইলে স্কিপও করতে পারবেন। তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম, অ্যালাও অপশনে ক্লিক করে দিব এবং ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব, প্লুগইন ম্যাটিকে ক্লিক করব, নেক্সট অপশন। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন এবং এখানে আপনাকে ম্যানোমিট দিবে, এটা কপি করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ওয়ালেটটা ক্রিয়েট করেছি এবং 10টা কার্মা পয়েন্ট পাইছি। এখানে দেখেন বলতেছে আমরা কিন্তু ইনস্ট্যান্টলি 10টা কার্মা পয়েন্ট পেয়েছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা কিভাবে এখানে ইনকামটা করব এটা দেখাবো। সেজন্য আমি যেটা করব, প্রথমেই এখানে আমি আপনাদেরকে মানে ক্রাইটেরিয়াটা দেখাবো। রেওয়ার্ডটা নিতে হলে যেটা করতে হবে, প্রথমেই মোর অপশনে ক্লিক করবেন, এই যে কোয়েস্ট নাম একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কোয়েস্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে আমরা কার্মা পয়েন্টটা দেখতে পাচ্ছি এবং এখানে নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে বলতেছে ফ্রি আর্ন টু 1 USDC আফটার কমপ্লিটিং বিলু। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করলে 1 USDT ইনকাম করতে পারবো। এখানে ফার্স্ট যে টাস্কটা এটা অলরেডি আমাদের কমপ্লিট, এখন সেকেন্ড যে টাস্কটা এটা হচ্ছে একটা সোয়াপ করতে হবে। এখানে বলতেছে কমপ্লিট 1 সোয়াপ ইউজিং বুলিট ইন হাহা সোয়াপ প্লুগইন, ইউ মে নিড টু ওয়েট ফর 2 থেকে 5 মিনিট, এখান থেকে আপনাকে আপডেট হতে 2 থেকে 5 মিনিট লাগবে তারা বলতেছে, বাট এখানে সময় একটু বেশি লাগে। অ্যান্ড এখানে বলতেছে কমপ্লিট 5 1-চেইন ট্রানজ্যাকশান উইথ দ্য হাহা ওয়ালেট। 5 1-চেইন ট্রানজ্যাকশান বলতে বোঝায় আপনি একবার উইথড্র করবেন, একবার ডিপোজিট করবেন, আরেকবার উইথড্র করবেন, আরেকবার ডিপোজিট করবেন অ্যান্ড আরেকবার উইথড্র করবেন। এরকম করে মানে 5 বার করলেই আপনার এটা হয়ে যাবে। এই 2টা টাস্ক কমপ্লিট করলে আপনি 1 USDC পাবেন, নিচের দিকে আসলে আরও 1 USD ইনকামের ওয়ে রয়েছে। এরকম কমপ্লিট 3 সোয়াপ অ্যান্ড 12টা 1-চেইন ট্রানজ্যাকশান এবং 7 দিন আপনার ওয়ালেটটা এখানে অ্যাক্টিভ থাকলে আপনি এখানে আরও 1 USDT পাবেন, USDC পাবেন যেটাই বলেন। দেন নিচে আরও টাস্ক রয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনার 2 নম্বর যে টাস্কটা এটা হচ্ছে 3টা সোয়াপ করতে হবে এবং 12টা ট্রানজ্যাকশান, এটা তো দেখলেন নেই, এটা 2টা রেফার করতে হবে এবং 8টা ট্রানজ্যাকশন করতে হবে এবং 2 দিন অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আরও 1 USDC। এখান থেকে এখানে 1 USDC পাবেন আর এখানে হচ্ছে আপনার আরও 1 USDC, টোটাল হচ্ছে আপনার প্রায় 2 USDC এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, তো এখান থেকে কার্মা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে কোস্ট এখানে 20টা কার্মা পয়েন্ট দেখাচ্ছে, এরা সমস্যা নেই, এটা প্যারা নেই। তো এখানে আমি প্রথমে ম্যাট্রিক ডিপোজিট করে নেব। ডিপোজিট করার জন্য প্লুগইন ম্যাট্রিকে ক্লিক করব, প্লুগইন ম্যাট্রিক অথবা এখান থেকে আমরা ম্যাট্রিকে ক্লিক করে এখান থেকে যে এখানে একটা ক্লিক করে এখান থেকে কপি অ্যাড্রেসে ক্লিক করব। তারপরে টাস্ট ওয়ালেটে যাব, সেন্ডে ক্লিক করব, অ্যাড্রেসটা সেন্ড করে দেবো এবং এখানে অ্যামাউন্ট লিখব 0.50 সেন্ট, এখানে আমি বা 50 ম্যাট্রিক এখানে ডিপোজিট করব। তো 0.50 ম্যাট্রিক আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব।
কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে আসবো, আসার পরে এখানে ক্লিক করব। তো এটা ইনস্ট্যান্টলি চলে আসছে। তারপরে আমি কি করব, এই যে সোয়াইপ অপশন আছে, সোয়াইপ অপশনে ক্লিক করে দিব। সোয়াইপ অপশনে ক্লিক করার পরে উপরে আমি ম্যাট্রিক দিব, নিচে USDC দিব। সেক্ষেত্রে আমরা 0.45টা ম্যাট্রিক, হ্যাঁ এরকম কিছু একটা দিয়ে সোয়াইপ করব, কারণ কিছু পরিমাণ ম্যাট্রিক এখানে ফি যাবে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন নট ইনস, এখানে আমাদের আরও একটু কম দিতে হবে। ওকে, এখান থেকে এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে সোয়াইপ অপশন দেখতে পারবো, এখানে প্রায় 15 সেন্টের মতো ফি যাবে। তো যাই হোক, সমস্যা নেই, আপনার 10 সেন্টের মতো ফি যাবে এখানে টোটাল। ওয়েটার দিচ্ছি, তো এখানে দেখেন অলরেডি সোয়াইপটা করে নিলাম আমি। এখানে 5 টাকা আমার পয়েন্ট এক্সট্রা আমি পেয়ে গেছি। এখানে আমরা এটা একটু ওয়েট করব, তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই সোয়াইপ করার টাইমে আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে আপনাদের অবশ্যই এখানে সোয়াইপের যে এই যে চেঞ্জ অপশনে ক্লিক করে এটা লো করে দিবেন, তাহলে ফিটা অনেক কম লাগবে। তো মোর অপশনে যাবেন, মোর অপশনে যাওয়ার পরে কোয়েস্টে গেলাম। কোয়েস্টে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ট্যাক্সটা অ্যাড হয়নি। এখানে আমাদের সর্বোচ্চ বললামই তো 1 থেকে 2 ঘন্টার মধ্যে ট্যাক্সটা অ্যাড হয়ে যাবে। তো এখন এখানে আপনার ওয়ান চেইন উইথড্র কীভাবে করবেন এটাও দেখাচ্ছি। এটা করার জন্য ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে যে এখান থেকে আপনারা দেখতে পারবেন উইথড্র বা সেন্ড অপশন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার যে ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে যে রিসিভিং অ্যাড্রেস হবে এটা কপি করবেন। কপি করার পরে এখান থেকে আপনার এখান থেকে ম্যাট্রিকটা সিলেক্ট করবেন আগে। তো এখান থেকে দেখাচ্ছি, ম্যাট্রিকটা সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। এখানে অ্যামাউন্টটা দেবেন, যে অ্যামাউন্টটা আপনি সেন্ড করবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে এখান থেকে আপনি 0.10 সেন্ট এখানে দিলাম ধরেন। দেওয়ার পরে ওয়েটেন্সি নেক্সট অপশনে ক্লিক করতে হবে, মাস্ট বি 0.10 সেন্ট। এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন, রিসিভিং অ্যাড্রেস দেবেন, এগেইন নেক্সটে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে হবে কি, আপনার ট্রাস্ট ওয়ালেটে পেমেন্টটা চলে আসবে। তারপরে আবারও আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে সেন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ওদের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে ওটা দিবেন। তারপরে এখানে আপনি এটা ম্যাক্স করে দিবেন, ম্যাক্স করে দিলে আপনাদের অ্যামাউন্টটা যাবে প্লাস আসবে। এরকম করে 5 বার কমপ্লিট করলেই আপনার এটা হয়ে যাবে। অলমোস্ট আপনার 40 থেকে 50 সেন্টের মতো ফি যেতে পারে, বাট এখানে আপনার ইনকাম হবে প্রায় $2 থেকে $3 মতো। ওকে, প্রত্যেকটা ওয়ালেটে এরকম করে আপনি ক্লোন অ্যাপ দিয়ে মাল্টিপল করবেন। মাল্টিপল করলে এখান থেকে আপনার ইনকামটা বেশি হবে। ক্লোন অ্যাপ দিয়ে আপনি মাল্টিপল করবেন, এই যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে আপনি এটা মাল্টিপল করবেন। মাল্টিপল করলে এখান থেকে আপনার ইনকামটা ডাবল হবে। আর এই ধরনের অফারে মাল্টিপল করলে আপনার ইনকামটা একটু বেশি হয়, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে।